প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর এবং পুশ সুইচ সম্পর্কে জানব। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি ম্যাগনেটিক কন্ডাক্টর, একটি সিঙ্গেল ফেজের ম্যাগনেটিক কন্ডাক্টর আর একটি থ্রি ফেজের ম্যাগনেটিক কন্ডাক্টর। এখন আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরগুলোর সাহায্যে মোটরের বিভিন্ন ধরনের স্টার্টার তৈরি করি, কিন্তু প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে ম্যাগনেটিক কন্ডাক্টরের মধ্যে কী কী আছে। আমরা জানি ম্যাগনেটিক কন্ডাক্টরের ভিতরে কয়েল আছে, কয়েলের দুটি প্রান্ত A1 এবং A2। এছাড়া ম্যাগনেটিক কন্ডাক্টরের টার্মিনাল পয়েন্টগুলো আছে লাইন 1, লাইন 2 এবং লাইন 3, এবং এগুলো সাধারণত নর্মালি ওপেন থাকে। এছাড়া এর মধ্যে অক্সিলারি কন্টাক্ট আছে, কন্টাক্টগুলো হচ্ছে NO এবং NC। আমরা এই কন্টাক্টগুলো সাধারণত টেস্ট বোর্ড এবং মিটারের সাহায্যে চেক করে নিতে পারে। এখন আমরা কীভাবে এই ম্যাগনেটিক কন্ডাক্টর চেক করতে হয় সেটা আমরা দেখব। আমি প্রথমে সিরিজ বোর্ডের সাহায্যে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা কীভাবে চেক করতে হয় সেটা দেখব। আমরা এখানে দেখলাম যে সিরিজ বোর্ডের টেস্ট বোর্ডের ল্যাম্পটি ঠিক আছে। প্রথমে আমরা দেখব যে ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি পয়েন্ট NO চেক করতে গেলে এখানে আমি লেখা দেখতে পাচ্ছি NO। এখানে নাম্বারিং করা আছে 43 এবং 44। এছাড়া পাশের পয়েন্টটি হলো NO 13 এবং 14। এখানে অনেক সময় এই ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো ব্যবহার করতে করতে লেখাগুলো থাকে না। এখন যদি লেখা না থাকে তাহলে আমরা কীভাবে বের করব যে কোনটা NO এবং NC? আমি এই সিরিজ বোর্ডের টেস্ট বোর্ডের দুইটি তার নেব। এই তার নিয়ে এই দুইটি প্রান্তে ধরব। এই NO মানে নর্মালি ওপেন, অর্থাৎ এর টার্মিনালগুলো স্বাভাবিক অবস্থায় খোলা। এখন আমি যদি এটাতে পুশ করি, যদি বাল্বটি জ্বলে তাহলে বোঝা যাবে NO কন্ট্যাক্টটি ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই সিরিজ বোর্ডের বাল্বটি জ্বলেছে, তা বোঝা যাচ্ছে যে NO কন্ট্যাক্ট ঠিক আছে। সেমভাবে আমি পাশের পয়েন্টটিও যে NO এটাও আমি চেক করে নেব। এই NO পয়েন্টটি ঠিক আছে। এবার মাঝের যে দুইটি পয়েন্ট আছে, এই দুটি পয়েন্ট এখানে লেখা দেখতে পাচ্ছি যে NC লেখা। NC মানে হলো নর্মালি ক্লোজ, মানে স্বাভাবিক অবস্থায় এটি ক্লোজ থাকবে, অর্থাৎ এই বাল্বটি জ্বলবে। প্রথমে এই কন্টাক্ট পাওয়ার সাথেই বাল্বটি জ্বলবে। এখন এই অবস্থায় আমি পুশ করে দেখব যে এটি ওপেন হয় কি না। সেমভাবে আমি পাশের পয়েন্টটিও যে NC এটাও আমি চেক করে নিচ্ছি। এভাবে আমি দেখতে পাবো যে NC পয়েন্ট যখন আমি দুইটার টার্মিনালে সংযোগ করব তখন এই বাল্বটি জ্বলে উঠবে। এভাবে আমি NO এবং NC পয়েন্ট বের করে নিব। এবার এই ম্যাগনেটিক কন্ডাক্টরে দুইটি কয়েল আছে, কয়েলটির নাম এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি A1 লেখা আছে, এবং এই পাশে দেখতে পাচ্ছি A2 লেখা আছে। এখন আমি কয়েলের দুইটি প্রান্তে এই প্যারালালে এখন আমি এটা প্যারালালে চেক করব। যদি দুই কয়েলের দুই প্রান্তে সাপ্লাই পাওয়ার সাথে এই ম্যাগনেটিক কন্ডাক্টরে কন্টাক্ট পায় তাহলে একটি শব্দ হবে। আমরা এখানে দেখতে পেলাম যে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলটি ঠিক আছে। ম্যাগনেটিক কন্ডাক্টর চেক করে নিয়ে স্টার্টার বানানোর আগে ভালোভাবে চেক করে নিয়ে স্টার্টার তৈরি করব মোটরের জন্য। এবার আমরা আরেকটি ম্যাগনেটিক কন্ডাক্টর দেখতে পাচ্ছি, এটা অন্য একটি ব্র্যান্ডের। আমাদের টার্মিনাল পয়েন্ট আছে এবং হচ্ছে এই পাশে দুইটি দেখতে পাচ্ছি আমরা, এই দুইটি অক্সিলারি কন্টাক্ট। এই অক্সিলারি কন্টাক্টে নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ আছে।
এবং এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি কত ভোল্টেজে চলবে সেটা আমরা দেখতে পারবো। এখানে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল ভোল্টেজ 440 ভোল্ট। এখন এই দুই পাশের প্রান্ত দুটি হলো কয়েল A1 এবং A2। এখন আমরা কিভাবে এটি চেক করব যে ম্যাগনেটিক কন্ডাক্টরটি ঠিক আছে কি না। প্রথমে আমরা দেখব ক্লোজ কন্টাক্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরের দুটি পয়েন্ট ক্লোজ, এখন ওপেন হয়ে গেল। এবার নিচের পয়েন্ট দুটি দেখব খেয়াল করে। নিচের দুইটি হলো ওপেন, এখন আমি ক্লোজ করে দিচ্ছি। সেমভাবে পাশের পয়েন্টেও আমি দেখব যে ওপরের ক্লোজ কন্টাক্ট, যেহেতু পাশেরটা দেখলাম এই পাশের ওপরের দুটি পয়েন্টই ক্লোজ, এবং এটা সিরিজ বোর্ডের সাহায্যে আমরা দেখতে পাব। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি ক্লোজ, এর জন্য বাল্বটি জ্বলে উঠেছে। এবং নিচের দুইটি হচ্ছে ওপেন। আমি এখন ক্লোজ করে দিলাম ম্যাগনেটিক কন্ডাক্টরে পুশ করে। এবার দেখব আমি ম্যাগনেটিক কন্ডাক্টরে কয়েল A1 এবং A2 এই দুটি পয়েন্ট ভালো আছে কি না। যেহেতু এটি থ্রি ফেজের ম্যাগনেটিক কন্ডাক্টর, তাই অবশ্যই এই ম্যাগনেটিক কন্ডাক্টরে কয়েল ভোল্টেজ চেক করতে হবে থ্রি ফেজ সাপ্লাই দ্বারা। এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি যেহেতু থ্রি ফেজে, অর্থাৎ কয়েল ভোল্টেজ 440 ভোল্ট, তাই এর কয়েলটি আমার অবশ্যই থ্রি ফেজ সাপ্লাই দ্বারা চেক করতে হবে। এখানে আমি থ্রি ফেজ সাপ্লাই নিয়েছি, টেস্টারের মাধ্যমে আমি দেখে নিচ্ছি। এই দেখেন আমি ফেজ দেখতে পাচ্ছি, এপাশেও আমি ফেজ দেখতে পাচ্ছি। এতক্ষণ আমি অক্সিলারি কন্টাক্টগুলো সিঙ্গেল ফেজের সিরিজ বোর্ডের মাধ্যমে আমি দেখালাম। এখন আমি এর কয়েল দুটিতে A1 এবং A2 খুব সাবধানে, যেহেতু এটি দুটি ফেজ একসাথে লাগামাত্রই শর্ট সার্কিট হবে, এজন্য সাবধানে আমাকে এর কয়েল দুটিতে টাচ করতে হবে। এবং এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপরে যদি মানে চুম্বকের মাধ্যমে এটি বসে যায় তাহলে বুঝবো যে এর কয়েল দুটি ঠিক আছে। এখন আমরা দেখি তাহলে। আমরা এখানে দেখতে পেলাম যে থ্রি ফেজের দুটি লাইন সাপ্লাই দেওয়ার ফলে ম্যাগনেটিক কন্ডাক্টরে কয়েল কাজ করছে। তাহলে আমরা এভাবে চেক করে নিব থ্রি ফেজের মাধ্যমে থ্রি ফেজ ম্যাগনেটিক কন্ডাক্টর। এবার আমি পুশ সুইচ টেস্ট করব। এখানে আমি দেখতে পাচ্ছি অফের জন্য আমরা সাধারণত লাল সুইচটি ব্যবহার করি, আর অনের জন্য আমরা এই সবুজ কালারের সুইচটি ব্যবহার করি। এই প্রতিটি সুইচেরই চারটি করে পয়েন্ট আছে, ওপরের দুইটি ক্লোজ এবং নিচের দুটি ওপেন। এখন আমি যে মুখে বললাম ওপেন এবং ক্লোজ, শুধু সব সুইচে যে ওপরে ক্লোজ এবং নিচে ওপেন থাকে তা না, আমাদেরকে এটা জানতে হবে যে কিভাবে ক্লোজ এবং ওপেনটি বের করতে হয়। এখন আমি বের করছি সিরিজ বোর্ডের মাধ্যমে। সিরিজ বোর্ডের এই দুটি তার আমি ওপরের দুটি পয়েন্টে ধরবো, যদি বাল্বটি জ্বলে ওঠে তাহলে আমি বুঝবো যে এটি ক্লোজ পয়েন্ট, আর যদি বাল্বটি এই দুইটি টার্মিনালে ধরে যদি বাল্বটি না জ্বলে তাহলে বুঝবো এটি ওপেন পয়েন্ট। শিক্ষার্থীরা, এখন আমি এই দুটি টার্মিনাল পুশ সুইচের ওপরের প্রান্তে ধরছি। এখন আমি দেখতে পাচ্ছি যে বাল্বটি জ্বলছে। এ থেকে আমি বুঝতে পারলাম যে ওপরের দুইটি টার্মিনাল হলো ক্লোজ। এটাতে পুশ করে যদি এটি ওপেন হয় তাহলে বুঝবো ওপরের টার্মিনালটি ঠিক আছে। হ্যাঁ, আমি যখন সুইচটি পুশ করেছি তখন এটি এই দুটি টার্মিনাল ক্লোজ থেকে পুশ করার সাথেই ওপেন হয়ে গিয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে ওপরের দুইটি টার্মিনাল হলো নর্মালি ক্লোজ কন্টাক্ট। এবার আমি নিচের দুটি টার্মিনালও চেক করব। টার্মিনাল চেক করার জন্য আমি সিরিজ বোর্ডের এই টু পিন প্লাগটি এই দুটি টার্মিনালে ধরলাম। এখন আমি দেখতে পাচ্ছি যে বাল্বটি জ্বলেনি, তার মানে এই দুইটি হচ্ছে নর্মালি ওপেন কন্টাক্ট।
এখন আমি সুইচটি পুশ করার পর যদি বাল্বটি জ্বলে তাহলে বুঝতে পারবো এই এই নর্মালি ওপেনটি ক্লোজ হয়ে গিয়েছে এবং বাল্বটি জ্বলে উঠেছে। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে ওপেন কন্ট্যাক্ট ছিল, আমি সুইচটি পুশ করার পর বাল্বটি জ্বলে উঠেছে, তাই এটি ওপেন কন্ট্যাক্ট। ঠিক সেমভাবেও আমরা ওপেনের জন্য মোটরের প্যানেল পুশ সুইচে যে ওপেন মোটরকে ওপেন করার জন্য বা চালু করার জন্য আমি সবুজ কালারের সুইচ ব্যবহার করি। এটাতে ওপরের দুইটি কি এবং নিচের দুইটি কি সেটা আমরা জানবো। ওপরের দুইটি টার্মিনালে ধরলাম, এখানে আমরা দেখতে পেলাম যে বাল্বটি সাথে সাথে জ্বলে উঠেছে, তার মানে এটি হলো ক্লোজ পয়েন্ট। এখন সুইচটি পুশ করার পর আলোটি নিভে গেল, তার মানে এটি ওপেন হয়ে গেল। আর এর সাথে সাথে আমি স্বাভাবিক অবস্থায় দেখতে পেলাম যে এই দুটি ক্লোজ পয়েন্ট। এখন আমি দেখব নিচের দুইটি ওপেন পয়েন্ট, যেহেতু ওপরের দুইটি ক্লোজ তাহলে নিচের দুইটি অবশ্যই ওপেন হবে। এবং এই টার্মিনাল দুইটি আমি এখানে টাচ করার সাথে যদি বাল্বটি না জ্বলে তাহলে বুঝবো যে এটি ওপেন কন্ট্যাক্ট। শিক্ষার্থীরা, আমি দেখতে পাচ্ছি আমি তার দুটি টাচ করেছি এবং বাল্বটি জ্বলেনি, তার মানে এই দুটি হচ্ছে ওপেন কন্ট্যাক্ট। এখন আমি সুইচটি পুশ করছি, যদি বাল্বটি জ্বলে তাহলে বুঝবো এটি ওপেন কন্ট্যাক্ট, জ্বলেছে। এখন আমরা এভাবেই চিনে নিব যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এই দুইটি পয়েন্ট হচ্ছে ক্লোজ এবং এই দুইটি হলো ওপেন পয়েন্ট। আশা করি শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদেরকে ম্যাগনেটিক কন্ট্যাক্টর কীভাবে অক্সিলারি কন্ট্যাক্ট নর্মালি ওপেন নর্মালি ক্লোজ এবং এর কয়েল ভোল্টেজ চেক করতে হয়, ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা কীভাবে ভালো আছে কিনা আমরা চেক করে নেব সেটা জানলাম। এবং পাশে যে আমি প্যানেল পুশ সুইচ দেখতে পাচ্ছি, এই পুশ সুইচের কোনটি নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ সবাই বের করতে পারবে। ধন্যবাদ সবাইকে।